গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েদারটা বেশ গরম পড়ে গেছে। প্রিয়াঙ্কাস ফান লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য। এখন বাজে 12:05। আমি বেলা থেকেই শুরু করছি আজকে, কারণ সকালে উঠে থেকে আজকে খেয়ার বাবা বেরিয়ে গেল, তো ওই জন্য আমি একটু চাপে ছিলাম, মানে রান্নাবান্না করার একটা ব্যাপার ছিল। কিন্তু ঘুম থেকে উঠলাম তখন 1:45, উঠে একটু ভিডিও আপলোডের কাজ ছিল সেগুলো করলাম। করার পরে করে উঠতে উঠতে 10:30, মানে 1:45 উঠে চা নিয়ে বসে পড়েছিলাম, কাজ করলাম, দিয়ে 10:45 উঠলাম, উঠে এই সরি 10:30 উঠলাম। খেয়ার বাবা বলছে যে 10:30 বাজে, এখন তোমাকে রান্নাবান্না করতে হবে। কি শোনা, কোলে আসবে? খেয়া কোলে আসবে। তো খেয়ার বাবা বলছে তোমাকে এখন আর রান্নাবান্না করতে হবে না, এক কাজ করো, আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, আমি খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো তাই করলাম, ও খেয়ে বেরিয়ে গেল। খেয়াকেও খাইয়ে দিয়েছি, দুধ খাইয়ে দিয়েছি। তো এখন 12:00 বাজে, মানে ও বেরিয়ে গেল। তারপরেও আমার আরেকটু কাজ ছিল পেন্ডিং, সেটা আপলোড করে দিয়ে আমি তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। তো রান্না আজকে আমি কিছু করিনি, ভাবছি একটু সিদ্ধ ভাত করে নেবো, খেয়ার আর আমার হয়ে যাবে, যা রান্না করো রাত্রেবেলা ও এলে করবো, তো সেই জন্য আর কোনো অত অসুবিধা নেই। এখন অনেক কাজ আছে, মানে সংসারের যাবতীয় কাজ সব রয়েছে। শুধুমাত্র আমি একটু কিছুক্ষণ আগে চালটা ধুয়ে আলুটা ধুয়ে রেডি করে রেখেছি, বাসন ধুয়েছি, আর কিছু যেহেতু টিফিন করলো কিছু বাসন আছে, আমি এখনও টিফিন করিনি, চা খেয়েছিলাম, এবার হয়তো একটু ছাতু খেয়ে নেবো, ছাতু সব। তো এই হলো ব্যাপার। কি মা, কি কি আসো, করলে এসে খেয়া দুষ্টিং করছে। তো খেয়াকে নামিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার কাঁদতে লেগেছিল কেন নামিয়েছি। খেয়া চুলগুলো দেখছো বড় হয়েছে, ওর বার্থডের পরে ওখানেই মুন্ডি করে দেবে বাবা। এখন আমি কাজকর্মগুলো শুরু করি। প্রথমে কার্পেট, ওই ঘরে কার্পেট আছে, কার্পেটটা ঝাড়া দিয়ে কাজ শুরু করব। আর তারপরে অনেক কাজ আছে, আর আজকে মেন কাজ হচ্ছে গিয়ে ও গ্রামে যাবে ঘি আনতে, তো সেই কোটোগুলো আজকে আমাকে ধুতে হবে। প্লাস আমার আটার আর চালের ডিব্বাটা খালি হয়ে গেছে, মানে যেটাতে আটক চাল থাকে সেটা আর যেটাতে আটা থাকে সেটা, এই দুটো আর ওদিকে দুটো ঘি, 4-5টা ডিব্বা আছে, ওইগুলো ধুতে হবে। তো চলো ডিব্বাগুলো আমি ধুয়ে নেবো, আর খেয়াকে একটু পরে চান করাবো। হ্যাঁ, তার আগে আরেকটা কাজ, মানে কাজ আজকে কি আছে, রান্না নেই কিন্তু অনেক কাজ। ওর টাওয়েল, আমাদের গামছা, মানে 3-4টে আছে যেগুলো গরম জলে আজকে একটু নিজে হাতে কাচবো, মেশিনের তো কাছে কিন্তু এগুলো একটু নিজে হাতে না কাচলে আমার ঠিক ভালো লাগে না, দুদিন অন্তর কাছে সেটা আজকে কাচবো। তো কি কি কাচবো চলো দেখো। আর আমি এখন খেয়াকে নামিয়ে দিয়ে দিই, কাজ শুরু করি, গরম জলটা বসিয়ে দিয়ে আসি। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানেও জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সার্ফ দিয়ে জামাকাপড়টা, জামাকাপড় মানে যেগুলো কাচবো সেগুলো ভেজাবো, বেশি করে 2-2 চামচ সার্ফ দিলাম। আর এখানে যেগুলো ভেজাবো, এই যে দেখাই, এই যে একটা গামছা, এটা খেয়ার টাওয়েল, এই টাওয়ালে খেয়া শুধু হাত মুখটা মোছাই আর কিছু না, চানের টাওয়াল আলাদা, এটা এমনি গামছা আমি চুলে লাগাই শ্যাম্পু করে, আর এটা একটা টাওয়াল। তো এই 4টে ভেজাবো, আর খেয়ার যে টাওয়ালটা আছে যেটাকে, যেই টাওয়ালে ওকে চান করি মোছাই, ওই টাওয়ালটা আমি ইজি দিয়ে কাচি, তাতে সফট ভাবটা ভালো থাকে, আর এটা যেহেতু হাত মুখ মোছাই খাইয়ে, তো ওই জন্য ওটা এমনি সার্ফে দিই, আর ওটা মানে একদিন অন্তর দুদিন অন্তর কাচতেই হয়, আর স্নানেরটা 4-5 দিন অন্তর কাচলেও হয়, অসুবিধে হয় না। তো জলটা গরম বসিয়েছি, জলটা গরম হয়ে গেলে আমি কাঁচাগুলো ভিজিয়ে দেবো। আর খেয়া তো নিজের খেয়ালে খেলছে, আর সোফাটা যা করে রেখেছে দেখাই তোমাদের। দেখতে পেলে সোফাটা কি করে রেখেছি, চলো সোফাটা পরিষ্কার করে নিই, তারপরে আমি কার্পেট ঝাড়বো, শুরু করে দিই। সোফার মধ্যে জলের বোতল, আমি যেটা এই কম্পিউটার টেবিলে রাখবো সেটাও সোফাতে রাখবে, এই যে ওর টাওয়ালটা এখানে, আমার ওন্না ওন্নানি খেলবে, দিয়ে এখানে রাখবে, ওই ঘর থেকে নিয়ে এসে মানে দিতে হবে, যে দল এই জামাটা কাচতে হবে, পরেছে দেখো সোফাটাকে, দেখেছো যে পিছনে সেন্টের বোতল, কোথায় পুতুলের হাত ঢুকে আছে দেখো, বাবারে
পুতুলের হাত মানে সোফার ভেতরে কত কি ঢুকে আছে। এবার যদি এগুলো সরিয়েও দিই আবার নিয়ে শুয়ে একই জায়গায় রাখবে, তাও একটু গুছিয়ে তো রাখতেই হবে। তো চলো একটু গুছিয়ে নিই আমি। এই যে দেখো মোটামুটি করে আমি সোফাটা গুছিয়ে নিয়েছি, এইগুলো একটু পরেই অগোছালো হয়ে যাবে। তো যাই হোক আমি যতটা পারলাম গুছিয়ে নিলাম। চলো তো আমি জামা কাপড়গুলো সার্ফ জলে গামলাই গরম জল দিয়ে সার্ফ দিয়ে দিয়েছি, গামছাটা দিয়ে দিচ্ছি। গরম জল দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়, যদিও আমার এগুলো নোংরা হওয়ার আগেই আমি কাচ্ছি, মানে দুদিন অন্তর আমি এগুলো পরিষ্কার করি, তবুও আমি দুদিন অন্তরই গরম জল দিই। আমার মা আমাকে বলে তুই ভীষণ পিটপিটিনি হয়ে গেছিস বিয়ের পরে, কিন্তু পিটপিটি না, এই এই ধরনের পরিষ্কার যদি ঘর দোর না করি নিজেদের জিনিসে তাহলে কি ভালো লাগে বলো আর কি। মোটামুটি চার পাঁচটা হয়েছে, খেয়ার কিছু আছে নাকি দেখি, যদি থাকে একটু কেচে দেবো। তো এই গামলাটা নিয়ে আমি এখন বাথরুমে রেখে দিই, বাপরে খুব ভারী হয়েছে, ক্যামেরার সাথে লাগাতে মনে হয় পারবো না। এই যে এই চারটে ডিব্বা ধোবো, এই দু সামনে দুটো নিয়ে যাবে, আর পিছনেরটা স্টিলারটায় আমি চাল রাখি আর ওটাতে আমি আটা রাখি। তো এই চারটে এখন আমি ধুয়ে একটু রোদে দিয়ে দেবো। তো চলো আমি আগে ধুয়ে নিই, এইগুলো ধোবো বলে প্রিপারেশন নিয়ে নিয়েছি, টুল নিয়ে নিয়েছি, বসে বসে ধোবো। এই যে ডিব্বাটা দেখছো 10 কেজি ধরে, এটা আমি মেট্রোয় গেছিলাম, এটা 2 মাস আগে কেনা, মেট্রো থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি। ভিজিয়ে দিই তারপরে আমি মাছ ধুই। শোনা তুমি তুমি যত নয় ঘরে যাবে কিনে জল জলে এসো না, যাও চলে যাও, সবগুলো ভালো করে ভিজাই, ওই ঘরে গিয়ে খেলো, এখানে জলের মধ্যে একদম আসবে না, ঠিক আছে। আমি একটু পরে তোমায় স্নান করিয়ে দেবো। কি হয়েছে মা, কি তুমি একটা শেষ করো খাওয়াটা, খেয়াকে অ্যাপেল খেতে দিয়েছি মুখের মধ্যে ভরে রেখেছে, তাড়াতাড়ি খাও। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খাও, আমি এগুলো মাছবো। এটা হচ্ছে আটা টিপা, মা এই টিপাটা বহু বছর পুরনো, অনেক স্মৃতি আছে এই টিপাটার সাথে আমার। মাসকাবাড়ি মাল সব শেষ হয়ে গেলে আমি এইভাবে ডিব্বাগুলো ধুয়ে একটু রোদে শুকিয়ে মুছে রেখে দিই, তারপরে আবার মাল আনলে ঢালি। তো শেষ হয়ে গেছে সেটার ইঙ্গিত এইগুলো ধোয়া, বুঝতে পেরেছো তোমরা। আমি এখানে এগুলো মাছ দিচ্ছি আর খেয়া এদিকে দুষ্টুমি করার জন্য চলে এসেছে আমার পিছন পিছন। দুষ্টুমি বলতে এই জল ঘাটবে, আমাকে একটু ভিডিও করতে দেবে না, এইসব করবে। এই যে আমার এগুলো হয়ে গেছে সব ধোয়া,
আমি এবার এইগুলোকে জানলায় গিয়ে রোদে দেবো। এই যে জানলায় ভালো রোদ এসেছে, তো এগুলো আমি রোদে দেবো। কি শোনা, হ্যাঁ দাঁড়াও আমি একটু কাজ করছি। এগুলো একটু রোদে দেওয়ার আগে একটু ন্যাতা দিয়ে জানলাটা একটু মুছে নিই, কারণ গাছটা আছে তো, গাছটা থাকার জন্য একটু নোংরা হয়, মাটি ফাটি তো পরিষ্কার করে যখন ধুলাম তখন পরিষ্কারভাবেই রাখা ভালো, তাই না? তো ওই জন্য আমি একটু জানলাগুলো মুছে নিচ্ছি। কি করছো শোনা, দুষ্টুমি করো না। একটা জিনিস দেখাবো একটু পরে, দাঁড়াও খেয়া কি নিয়ে দুষ্টুমি করছো সেটা আমি দেখাবো। তো চলো কোনো রকম মুছে নিলাম, আমি এবার ওইগুলো নিয়ে আসি। এইগুলো আমি সব রোদে দিয়ে দিলাম, কিছুক্ষণ থাকুক, মানে বেশ কিছুক্ষণই থাকবে, শুকিয়ে গেলে আমি ভালো করে মুছে রেডি করে দেবো ঘি আনার জন্য। আর এই স্টিলেরটা আর উপরেরটা আমি রেখে দেবো, আটা আর চাল এনে এটা রিফিল করে দেবো। সকাল থেকে বললাম আমি চা ছাড়া এখনো কিছু খাওয়ার টাইম পাইনি, তো এখন বাজে হচ্ছে গিয়ে কোন একটা 12:40। তো আমি এখন এই জন্য ছাতুর শরবত বানিয়ে খাচ্ছি, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। একটু ঠান্ডা গরম ঠান্ডা নর্মাল জল নিয়ে নিয়েছি, আর সামান্য একটু নুন নিয়েছি, আর কিচ্ছু না, আমি আর কিছু পছন্দ করি না। এর খেয়ার বাবা তো ওর মধ্যে অনেকটা চাট মশলা নেবে, তারপর লেবু থাকলে লেবু নেবে, পেঁয়াজ টিয়াজ, আমি এসব কিছু নিই না। কি শোনা বলে, আমি একটু দাঁড়াও আমি একটু খেয়ে নিই, কোলে নিচ্ছি। তো খেয়া কোলে চাপতে চাইছে, কেউ নেই ঘরে, ওর বাবা নেই, বাবা থাকলে বাবার কোলে ঘুরে বেড়াই, আর এখন আমি একা। তো চেষ্টা, ও খালি আমার কোলে আসার চেষ্টা করছে, আর আমার তো কাজকর্ম রয়েছে, সাথে তোমাদের সাথে কথাও বলছি, তো এই জন্যই। শোনা এখানে আসো, চেয়ারে বসো। তো এটা খেয়ে একটু কেচে নেবো, কোটো কাটাগুলো তো আমি ধুয়ে নিলাম, এবার একটু কেচে নেবো, তারপরে অন্যান্য আবার কাজ করবো। কিছু বাসন আছে, যেমন হাঁড়ি আছে কালকের ভাতের, ওটা আমি প্রতিদিন চেষ্টা করি ধোয়ার, না হলেও একদিন অন্তত ধুতেই হয়, এই ঢো ওতে নামাই না। তো ওটা মাজবো, কড়াই আছে মাজবো, কিছুই এঠো নয়, কিন্তু তবুও আমি দেখছি রান্না যখন নিই এগুলো একটু ধুয়ে রাখবো, ভালো করে পরিষ্কার করে মেজে রাখবো, ওই জন্য আর কি। তুমি খাবে? আমি সোফাটা গুছিয়েছিলাম, খেয়ে আবার সোফায় উঠে গেছে। কি মা, দাঁড়াও দাঁড়াও না, ও চামচে করে খাবে বলছে, তুমি চামচ ডোবাতে পারবে? না ডোবাও দেখি, সবাই দেখবে তুমি কিভাবে চামচ ডোবাচ্ছ, ডোবা ডোবা ডোবা, মুখের মধ্যে খাবার ভরা বলে কোনো কিচ্ছু করছে না, যদি মুখে খাবার না ভরা থাকতো কি করতো, পান আর ইশারা করে দেখা যায়, এখনই কথা বলে তো মুখে খাওয়াটা পেটে চলে যাবে, সমস্যা আছে, খেতে তো নারাজ না, খেয়ে নিয়েছে, এটা যেহেতু ঠান্ডা পেয়েছে, খাও 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 খাও। বাবা কই, হ্যাঁ করো দিচ্ছি, খাবে না। ও বাবা দেখবে কি করছে, এই যে একটা কথা আছে না, নিজে পাই না শঙ্করাকে ডাক না কি জানি না, বয়স বড়রা বলে কথাটা, যাই হোক তো ওই আর কি, নিজে তো খাচ্ছে না, ডলকে খাচ্ছে, আর একটু করে জিভে নিয়ে বলছে ইয়াম ইয়াম, না নিয়া ডলকে বলছে যে নাও নাও না নিয়া, আমাকে বলছে যার একটু দাও না, ইয়াম্মি খাও তো, খেয়ে বলো ইয়াম্মি কিনা, বলো খেয়ে বলো ইয়াম্মি কিনা, আচ্ছা পাং হবে ইয়াম্মি কিনা একটু বলে দাও তো, ইয়াম্মি
ইয়াম্মি ইয়াম্মি বলে দিয়েছে। এরকম মানে ইয়াম্মি, মন ভালো হলে আবার বলেও দেয় ইয়াম। একটা গান আছে ও দেখে মাঝে মাঝে, ফলগুলো মুখে নেবে, মাটির ফল মনে হয় অ্যানিমেশন করা, মানুষ যারা মুখে নিয়ে দেখায় তারা মানুষ বলবে ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। তো ওইখান থেকে ও শিখেছে কিছু খেলে ভালো লাগলে বলতে হয় ইয়াম্মি। তা আমিও যেন বলি ইয়াম্মি। বেশ ছাড়ো মা, এবার আমি কাজ করবো, আমার কিছু কাজ হয়নি, তুমি খেলা করো, আমি খেয়ে নিয়ে কাজ করি, আসো চলে এসো। তো আমি এখন কার্পেটটা ঝেড়ে নিচ্ছি, কার্পেটটা ঝেড়ে ভালো করে ভাঁজ করে একটু রোদে দিয়ে দিই, তারপর আমার কাজ হয়ে গেলে আবার কার্পেটটা পেটে দিই। সারাদিন খেয়া এর মধ্যে খেলে, ফিসিও কত সময় করে দেয়, খাওয়ারও ফেলে, অনেক কিছুই করে। তাই আমি কার্পেটটা গুছিয়ে নিই। এগুলো খেয়ার বাবা থাকলেই করে, আমায় করতে হয় না, কিন্তু যেহেতু ও নেই আজকে তাই আমাকে এগুলো করতে হচ্ছে। চলো সরে যাও। এই যে কার্পেটটা ভাঁজ করে রেখে দিলাম, এবার আমি ঘর দুর ঝাড় দিয়ে দিই। আমার কাঁচা হয়ে গেছে, আমি এখন এইগুলো মেলতে যাব। ওদিকে আমি যেখানে মেলবো রেখে, খেয়া ওইখানে অলরেডি উঠে বসে পড়েছে। খেয়া সরো, আমি এগুলো রাখবো গামলাটা, তুমি না নামলে আমি কি করে গামলা রাখবো, সরো। আচ্ছা আপাতত কাঠের উপরেই গামলা, শুকনো পিছনটা গামলাটাই রাখলাম, কি করব। ঠিক আছে চলো মেলি। এই যে এই স্পেসে মেলবো। দেখতে পেলো তোমরা, জামা নালা হয়ে যাচ্ছে, আর জামলা দিয়ে মিলিয়েই করো না, কারণ জামলাটা আমার চওড়া হয়, আর মেলতে সুবিধা হয়। এতে কী হয়, আমি তোলার সময়ও আমাকে বাইরে যেতে হয়, মেলা তোলার সব জামলা দিয়ে তোলা হয়, ওটা যখন প্রচুর কাছি তখন বাইরে গিয়ে মিলি। আমি নিজে হাতে যেগুলো কাছি, চার পাঁচটা বেশি তো কাছি না, মানে নিজে হাতে যেগুলো কাছি সেগুলো জামলা দিয়ে দিই। এবার এক বালতি যদি কোনো দিন নিজে হাতে কাচতে হয় তাহলে বাইরে গিয়ে দিই। তো কাঁচা হয়ে গেছে, আমি এখন খেয়াকে স্নান করিয়ে দিই, স্নান করার আগে একটু ঘরটা ঝাড় দিয়ে দিই। তারপরে দেখতে পাচ্ছ আমার দিনটা কিভাবে কাটে,
মানে 24 ঘন্টা একটা মানুষের প্রতিটা মানুষেরই 24 ঘন্টা একটা দিন হয় আমাদের কিন্তু 24 ঘন্টায় দিনটা তো পুরো 24 ঘন্টা দেখানো সম্ভব নয় একটু একটু করে দেখাচ্ছি তো বুঝতেই পারছো সেই একটু একটু করে দেখাতেই কতটা ব্যস্ত আমার পেটে চল এই ভাতটা ছাঁট দিয়ে পরিষ্কার করে নি দিতে হবে কায়দা করে ঢুকবে কি দেখি দাঁড়াবে কিনা দাঁড় কমাটা মেন গাছে না থাকলেই হলো তাই না দেখি এখান থেকে দাঁড়ায় কিনা এভাবেই শুকিয়ে যাবে তাই না রোদ আছে দেখো আমার কোটোগুলো সব শুকিয়ে যাচ্ছে আমি চান করে সে সব ভালো করে মুছে তুলে নেব শুকাক আর এই যে পা পোছাটা বাথরুম পা পোছাটা ধুয়ে দিয়েছি ভালো করে ছাড়েনি তো যাই হোক ধুয়ে দিলাম সকাল থেকে তো কাজই হচ্ছে একবার ছাতুর শরবত খেলাম জল টেস্টটা পেয়েছি কাজের ঠেলায় জল খাওয়াই হচ্ছে না মানে ভুলে যাচ্ছি জল খাওয়া যেটা রোজই হয় রান্না বান্নার আজকে কোনো বালাই নেই খাওয়ার লোক নেই বাড়িতে ছেলেরা না থাকলে রান্নার কোনো ঝামেলা থাকে না অথচ কাজ প্রচুর থাকে যেটা রয়েছে এখন বাজে 1:30 আমার খেয়াকে এখনো স্নান করানো হয়নি কোনো কাজ হয়নি তো করছি জলটা খেয়ে নিয়ে তাড়াহুড়ো করে কাজ করে নেবো কারণ জল খাওয়ার পর কাজ থাকবে আমার ঝাঁট দিয়ে ঘর মোছা খেয়াকে তেল মাখানো তারপর স্নান করানো মাঝে জল গরম ভাত বসানো এই দুটো কাজ ভাতে চাল রেডি করা আছে খেয়া চলে এসছে দেখবে বলে আমি কাপড় কাচছিলাম আমার পাশে আমি টুলে বসে কাচছিলাম আমার পাশে আরেকটা টুল ছিল উঁচু যে নীল টুলটা তখন দেখছি ও কি করেছে ওই টুলটা নিয়ে আমার পাশে বসে আছে একদম আমার গায়ে গা ঠেকিয়ে এবার জলে হাত দিচ্ছি আমি চোখ বড় করছি বলে এসে চুমু খাচ্ছে আমাকে আদর করছে আজকে পিরিট করছে জল খাওয়ার মানে জল ঘাটার জন্য এসছে আবার দেখাই একটা সোজা করতে পারছে অত তো কায়দা পায় না সোজা করতে পারছে না তো বিকি চল দাঁড়া এখন আমি আসছি গরমকালে জল তেষ্টা যদি পাই ঠান্ডা নর্মাল জল মিক্সড করে খাবে জল তেষ্টা মিটে যাবে রিল্যাক্স লাগবে কোল্ড ড্রিঙ্কস দরকার নেই এই ধরনের জল খেলেই যথেষ্ট মন পুরো শান্তি হয়ে যাবে আমার মোটামুটি চলো আর কি বলবো হ্যাঁ 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 আসছি ঠিক আছে চলো আমি এবার স্পিডে কাজকর্ম করে নিই চান করে এসে তোমাদের সাথে আমার দেখা হবে তো বন্ধুরা আমি চান করে এলাম এখনই এখন দুটো বেজে গেছে 2:15 বাজে তো তাড়াতাড়ি করে কাজটা করলাম কি শুনো কি কি করবে কি বলছে কি জানি কি ফ্যান না ফ্যান চালানো যাবে না শ্যাম্পু করেছি চান করতে গিয়ে খেয়াকে ভাবলাম যে আমি যখন কাজ করছিলাম খুব জল ঘেটেছে তো আমি ভাবলাম যে তাহলে খেয়াকে একটু সাবান মাখিয়ে দিই তো খেয়াকে ভালো করে সাবান মাখিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না দাঁড়াও দেখাচ্ছি কোলবালিশের উপর শুয়ে পড়েছে যেহেতু মাথায় শ্যাম্পু করেছে মানে মাথাটা হালকা হয়েছে তো শুয়ে পড়েছে কোলবালিশের উপরে ভাত বসিয়েছি মানে আমি চান করতে যাওয়ার আগে গ্যাসটা জ্বেলে দিয়ে গেছি ভাত করছি আমি একটু চুলটা আঁচড়ে নিই পুজো দেওয়া হয়ে গেছে চুলটা আঁচড়ে নিয়ে তারপরে আমি ভাত হয়ে গেলে খেয়াকে খাওয়াবো কোনো রকমই আঁচড়ালাম পরে ভালো করে আঁচড়াবো
ভাবছি মাথায় আজকে তেল দেবো রাত্রিবেলা, কালকে শ্যাম্পু করবো। তো দেখা যাক কি করি, মানে আপাতত কোনো প্ল্যান নেই। সিঁদুরটা খুব চওড়া হয়ে গেল, যখনই সিঁদুর পরবো ওনাকে সিঁদুর পরে যাবে। তো এখন আমি ইয়ে করলাম, 2 বাজে কিন্তু সকাল থেকে সেই উঠে একবার চা খেয়েছি, তারপরে চা খাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে তাহলে খেয়াকে ভাত খাওয়াবো, তারপর আমি খাবো। খেতে খেতে আমার 3:30 বাজবে, 2:20 বাজে, তো আমার খেতে খেতে 3:30 বাজবে। এখন আমি ভাবলাম তাহলে একটু চা করি, চা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, হয়ে গেলে ভাত খাওয়াবো খেয়াকে, তারপরে আমি খাবো। তো চলো কি করি দেখি, মানে এমনি তো বসে থাকার মানুষ আমি নাই, সারাদিন কাজ করতে হয় ঘরে, মানে সারাদিন সবই করতে হয়। খেয়ে এখন জল খাচ্ছে, ঠিক আছে চলো কিচেনে যাই দেখি ভাত কদ্দু। এই যে চা হয়ে গেছে, আর এখানে এই যে ভাত, সিদ্ধ ভাত করছি, কিন্তু ভাতের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, আমি খাবো বাটার দিয়ে খেয়ে নেবো। ভাতটা দেখি হয়েছে, আর 5 মিনিট হবে, 5 কি 6 মিনিট, আর খেয়া আমাকে ধরে দাঁড়িয়ে আছে, দেখাই। এই যে বাবা, এই যে লঙ্কা জাল রেখে দাও, জাল, হ্যাঁ জাল, ও বলবে জাল জাল, চামচ মুখে দিচ্ছ, ধোয়া চামচ যদিও, রেখে দাও ভাত হচ্ছে। আর ওটা কি হচ্ছে বলে দাও তো, চা কি হচ্ছে ওটা, ওটা চা হচ্ছে ও জানে। খেয়া রান্নাঘরে এলে আমি যদি এরকম দাঁড় করিয়ে দিই বা বসিয়ে দিই, চেঁচিয়ে বলবে চা, আমি বলি তোর মা সারাদিন কি চাই খাই। ও সবকে যখন বসাই তখন মোটামুটি আমি ফ্রি টাইমে হয়তো চা করছি, তখনই ওকে এখানে নিয়ে এসে বসায়, রান্নার সময় এখানে বসায় না। আর তখনই বলি বস চাটা ছাকি বা চাটা হয়ে এসছে, ও তখনই বলবে চা, মানে ও জানে যে ওকে যখনই আনবো চাই করি। রেখে দাও, হাত দিও না। তো চলো চাটা ছেঁকে নিই, দিয়ে খেয়াকে খাওয়ানোর ব্যবস্থা করি। ভাতটা বসিয়েছিলাম তো আর একটু হবে, ওই জন্য আমি ভাবলাম যে তাহলে এবার কি করা যায়, কারণ বসে থাকলো তার থেকে কোটোগুলো দেখলাম শুকিয়ে গেছে। তো এখন হাতটা খালি আছে, ফ্রি আছি, তো কোটোগুলো মুছে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দিই, প্যাকিংয়ের সময় তাহলে সুবিধে হবে। তো চলো কোটোগুলো মুছে নিই আমি ভালো করে। আমি এখন কোটোগুলোকে সব মুছে নিই, শুকিয়ে গেছে তাও একটু মুছে নিলে সুবিধা হয়। আমাকে বলেছিল যাওয়ার আগের দিন তুমি এগুলোকে ধুয়ে রেখো, আমি ভাবলাম আজকে যখন ফ্রি আছি রান্নার ঝামেলা যখন নেই তাহলে আজকেই ধুয়ে রেখে দিই। এসে বলবো কেন ধুলে, আমি তো বলেছিলাম পরে ধুলেও হতো। এই ফটোটা যখন প্রথমবার বিয়ের পরে, প্রায় বিয়ের 2-3 বছর পরে যখন প্রথমবার ঘি আনা হয়েছিল, তখন এই ফটোটাতেই ঘি আনা হয়েছিল, আর মামা এই ফটোটাতেই ঘি দিয়ে পাঠিয়েছিল, তো আবার এইটাই নিয়ে যাবে। আর এই কোটোটা দ্বিতীয়বার ঘি আমার, কোটো বারবার আমরা নিয়ে যেতাম না। কি হয়েছে শোনো, আমার গান গন্ধ হয়ে গেছে, দিচ্ছি দাঁড়াও। তো এটা হচ্ছে দ্বিতীয়বার ঘি আনার কোটো, কারণ প্রথমবার দেখা হয়েছিল তখন এটা দিয়েছিল, দ্বিতীয়বার আমরা মানে বলেছিলাম যে নিয়ে এসো, তো মামা এইটাতেই নিয়ে এসেছিল, এটাও তখন দেওয়া হয়নি। তো দুটোই এবারে নিয়ে যাবে, আজকে ফোন করেছিল আমার দেওর,
মামার ছেলে, মামা শ্বশুরের ছেলে, তো ফোন করে বলছে যে দাদা 5 কেজি মতো ঘি পাওয়া গেছে, আর বলেছি 10 কেজি ঘি অ্যারেঞ্জ করতে। তো বলছে যে আমার তো যেতে এখনো অনেক কদিন বাকি আছে, তুই দেখ আগে যদি পাস। আমি বললাম তাহলে একটাই নিয়ে যাও, যদি 5 কেজি ঘি পাই। বলছে না না দুটো নিয়ে যায় যদি পেয়ে যায়। ঘি নেওয়ার জন্য পাগল, মানে ঘি চাই। বলছে যে আমি স্যাটারডে সানডে একটু ফ্রাইড রাইস খাবো আমার মেয়ে। বলছে কালকে বলছে যে ওকে চুপু বলে, মানে মেয়েকে বলছে চুপুকে পুরো চপচপে ঘিতে ভাতে এক মানে ইয়ে করবে, তরকারি দিতে হবে না, পুরো চপচপে ঘি ভাত দেবে প্রতিদিন। রোগা বলছে চপচপে ঘি ভাত দেবে, খাক এখন রোগা আছে এখন খেয়ে নে, বড়ো হলে তখন আর খেতে পারবো না। আমি বলছি না না চপচপে করে কেন দেবো, তো ওই জন্য মেয়েকে খাওয়াবে, ওই জন্য ঘি আনার জন্য ইয়ে করছে। মধুও বলেছিল আনবে, আমি বললাম মধু আনার দরকার নেই, মধু কতটা খাটি হয় তার নেই ঠিক, কারণ চিনি মেশানো থাকে। এইটা তো তখন তোমাদের ধোয়ার সময় বলছিলাম যে সেদিনকে 1.5-2 মাস আগে মেট্রোয় গেছিলাম, তখন এটা নিয়ে এসেছি। এটা 10 কেজি মতো, মানে যে কোনো জিনিস চাল বা ডাল তুমি রাখতে পারো তোমরা, তো 10 কেজি মতো ধরবে। আরও একটা নিয়ে আসবো এই সামনে মাসে, বা ঘুরে আসি বাইরে যেখানে যাওয়ার প্ল্যান করছি, ঘুরে এসে আবার একটা নিয়ে আসবো। খুব ভালো এগুলো, বেশ রাখতে সুবিধে। আমাদের বাড়িতে আছে, আমার বাবার বাড়িতে আছে, মনে হয় 50 কেজি চাল ধরো, মানে এতটা অনেক বড়, 50 কেজি চাল ধরার মতো আছে। মা বলছিল নিবি, কেনার পরেই বলছি নিবি। আমি বলছি যে না না তোমার জন্য কিনেছো রাখো। বলছি নে না, আমি বলছি না না আমার লাগবে না, আর আমার আছে, আর আমি অত তো চাল কিনি না, আমার দরকার হয় না অত, 10 কেজি 15 কেজি চালে আমার 1 মাস হয়ে যায়, তাই জন্য আমি খেয়াল খিদে পেয়েছে, আমার মোছামুছিও হয়ে গেছে। তো চলো, খেয়ার বাবা ফোন করছে, মেয়ে কী করছে খবর নেবে। তো চলো আমার কাজ কমপ্লিট, আমি খেয়াকে খাওয়াই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাস্ট বাইটটা মুখের মধ্যে ভরে রেখে দিয়েছে, ওইটা খাবে না, ওটা মন হলে খাবে, না হলে যখন মুখ ধোয়াবো তখন বার করে দেবো। তো ওই জন্য ওটা দিয়ে দিয়েছি, আমি খেতে বসে গেছি, 3:35 বাজে, দেরি হয়ে গেছে। তো এই জন্য আমি দেখলাম যে আর দেরি করে লাভ নেই, শুরু করে দিই। আলু সুদ্ধ ভাত, অল্প একটু বাটার নিয়েছি, খাচ্ছি সাথে কাঁচা লঙ্কাটা লাল হয়ে গেছে, দারুণ টেস্টি। এই ধরনের লঙ্কা করতে খুব ভালো লাগে, ভাতে মেখে খাচ্ছি। রোজ রোজ ওই মাছ চিকেন খাওয়ার থেকে মাঝে মাঝে এই ধরনের খাওয়ার খেতে ভালো লাগে, আলু সিদ্ধ ভাত বাটার দিয়ে, তাই না? আমার তো দারুণ লাগে, তোমাদের কার কেমন লাগে বলো। তো আমি খাওয়াটা কমপ্লিট করে নি, খেয়ে এখন গান শুনছে, একটু পরেই শুরু করে দেবে, একটু খেয়ে নি, ঠিক আছে? বন্ধুরা কি মা, আসি আসি আসছি, একটু দাঁড়াও। আমার লাঞ্চ হয়ে গেছে, আর এই ঘরে নিয়ে এসেছি খেয়াকে, ফ্যানটা চালিয়ে দিয়েছি, খেয়ার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, ঘুম এসে গেছে, এবার খেয়া ঠিক থাকবে না, আর কথাও বলতে দেবে না। আসছি দাঁড়াও, কোলে এসো একবার, কোলে এসো আমার, আমার কোলে এসো একবার। তো খেয়াকে এখন ঘুম পাড়াবো, আসো কোলে এসো একবার, একবার কোলে এসো, আসবে না, আসছি দাঁড়াও। তো আজকে দেখতেই পেলে আমি সকাল থেকে কি কি কাজ করলাম, এক্সট্রা কিছু কাজ ছিল বলে আজকে সব কিছু করতে টাইম লাগলো। এখন 4:00 বাজে আর কি, আর খুব ঘুম পেয়েছে, যে মেয়ে দুপুরবেলা 12:30 থেকে 1:30 অবধি 1 ঘন্টা তেল মেখে ঘুমায় সেটা হয়নি, তারপর 3:00 কি 3:30 মধ্যে শুয়ে পড়ে সেটাও হয়নি, এখন 4:00 বাজে
দুটো ঘুমের ডোজ প্লাস আজকে শ্যাম্পু করেছে যার জন্য মেয়ের আরো ঘুম পেয়েছে। তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দেবো কারণ খেয়াকে ঘুম পাড়াবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করে দিও যাতে আমি প্রতিদিন নতুন ভিডিও আপলোড করলে তোমরা পেতে পারো। তো শুভ দুপুর, সবাই রেস্ট করো, টাটা।